আসসালামু আলাইকুম সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করতেছি। পবিত্র মাহে রমজানে সকলেই কিন্তু আমরা আমল নিয়ে ব্যস্ত থাকি, কিন্তু সমস্যা হচ্ছে একটাই, আমরা কিন্তু সময় মেনটেন করতে পারি না। চিন্তার কোনো কারণ নাই, আজকে আমি আপনাদেরকে মুসলিম ডে নামক একটি অ্যাপ্লিকেশনের সঙ্গে পরিচয় করে দিব। এই অ্যাপ্লিকেশনটির মাধ্যমে কিন্তু আপনারা এই 2024 সালের মাহে রমজানটি অনেক সুন্দরভাবে উপভোগ করতে পারবেন এবং অনেক আমলের সহিত উপভোগ করতে পারবেন। এই অ্যাপ্লিকেশনটিতে থাকতেছে নামাজের সময়সূচি এবং রোজার সময়সূচি, এবং আরও আপনারা পেয়ে যাচ্ছেন এই অ্যাপ্লিকেশনে দোয়া, তসবি, কোরআন ও তেলাওয়াত শুনতে পারবেন এই অ্যাপ্লিকেশনটির মাধ্যমে। এবং এই অ্যাপ্লিকেশনটিতে আপনারা কিন্তু অ্যালার্মও সেট করে রাখতে পারবেন। আপনারা নামাজের সময় কিন্তু অনেকেই অনেক কাজে ব্যস্ত থাকেন বা শেয়ারের সময় আপনারা উঠতে পারেন না, তো চিন্তার কোনো কারণ নেই, এই অ্যাপ্লিকেশনে কিন্তু আপনারা বিভিন্ন ইসলামিক টোন দিয়ে কিন্তু আপনারা অ্যালার্ম সেট করে রাখতে পারেন এবং নামাজের সময় কিন্তু আপনাদেরকে এই অ্যাপ্লিকেশনটি জানান দিয়ে দিবে যে নামাজের সময় হয়ে গিয়েছে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করি এবং এই অ্যাপ্লিকেশনের সঙ্গে আপনাদেরকে একটু পরিচয় করে দিই। ফার্স্ট অফ অল আপনারা মুসলিম ডে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন। এই অ্যাপ্লিকেশনটি আপনারা গুগল প্লে স্টোরেও পেয়ে যাবেন, ভিডিওর ডিসক্রিপশন বক্সে আপনাদের সুবিধার্থে লিঙ্ক দেওয়া আছে, চাইলে সেখান থেকেও ডাউনলোড করে নিতে পারবেন। সিম্পলি আপনারা এখন অ্যাপ্লিকেশনে প্রবেশ করবেন। অ্যাপ্লিকেশনে প্রবেশ করার পর এখান থেকে আপনারা আপনাদের দেশ নির্বাচন করবেন এবং এখান থেকে আপনারা আপনাদের জেলাটি নির্বাচন করবেন, অথবা আপনারা চাইলে এখান থেকে জিপিএস লোকেশানের মাধ্যমেও কিন্তু লোকেশানটি সেট করতে পারবেন। তো সিম্পলি আমরা এখান থেকে আমাদের জেলাটি সিলেক্ট করতেছি এবং দেশ হিসাবে রাখতেছি বাংলাদেশ। আপনারা আপনাদের জেলাটি নির্বাচন করার পর সিম্পলি এখান থেকে সেভ আইকনে ক্লিক করবেন এবং আবারও আপনারা এখান থেকে সেভ আইকনে ক্লিক করবেন। আর ধরেন আপনাদের লোকেশানটি সেট করার ভুল হয়ে গেল, সেক্ষেত্রেও আপনারা চাইলে কিন্তু পরবর্তীতেও লোকেশান সেট করতে পারবেন। আর এই লোকেশানটি অবশ্যই আপনারা ঠিক লোকেশানটি সেট করবেন, কারণ এই লোকেশানেই কিন্তু আপনারা আপনাদের নামাজের সময়সূচিগুলো দেখতে পারবেন বা ইফতারের সময়সূচি দেখতে পারবেন বা শেয়ারের শেষ সময় দেখতে পারবেন। তো সিম্পলি আপনাদের যদি লোকেশানটি আবারও চেঞ্জ করার প্রয়োজন পড়ে তাহলে এই কর্নার থেকে কিন্তু আপনারা আপনাদের লোকেশানটি পরিবর্তন করে নিতে পারবেন। তো আমরা এই লোকেশানই রাখতেছি এবং এই উপরে আপনারা তারিখ এবং মাস দেখতে পারবেন আরবিতে, বাংলাতে এবং ইংলিশে। এবং এখানে আপনারা পাশে দেখতে পারতেছেন সূর্যোদয় এবং সূর্য অস্ত, এবং এর নিচেই আপনারা দেখতে পারতেছেন ফজরের ওয়াক্ত কখন, জোহরের ওয়াক্ত কখন, আসরের ওয়াক্ত কখন, মাগরিবের কখন, এশার কখন, এক কথায় আপনারা এখানে নামাজের সময়সূচি পেয়ে যাচ্ছেন। এবং পাশে আপনারা পেয়ে যাচ্ছেন এশা ও তাহাজ্জতের ওয়াক্ত শেষ হতে বাকি কতক্ষণ সময় সেটা আপনারা দেখতে পারবেন। তো আপনাদের যখন আসর আসবে তখন আপনারা আসরেরটা দেখতে পারবেন। তো এটা নিয়ে অত কথা বলতেছি না, আপনারা অ্যাপে প্রবেশ করলেই সব কিছুই জানতে পারবেন। এবং এখানে সালাতের নির্দিষ্ট সময়সূচি আপনারা এখানে পেয়ে যাচ্ছেন এবং এখানে আপনারা পাশে পেয়ে যাচ্ছেন নফল সালাতের ওয়াক্ত, এখানে যদি ক্লিক করেন এখান থেকে চাইলে এগুলো পড়ে নিতে পারেন। এবং নিচে আপনারা পেয়ে যাচ্ছেন পরবর্তী শেয়ারির শেষ সময় এবং আজকের ইফতারির শুরু কখন সেটার আপনারা এখানে সময়সূচি পেয়ে যাচ্ছেন। এবং পাশে আপনারা পেয়ে যাচ্ছেন শেয়ারির বাকি কতক্ষণ সময়, যদি শেয়ারিটা শেষ হয়ে যায় তাহলে এখানে আপনারা দেখতে পারবেন ইফতারির সময় আসতে কতক্ষণ বাকি সেটা আপনারা এখান থেকে দেখতে পারবেন। এবং পাশে আপনারা পেয়ে যাচ্ছেন ক্যালেন্ডার অপশান, ক্যালেন্ডার অপশান থেকে কিন্তু পরবর্তী ডেটগুলোও কিন্তু আপনারা এখান থেকে দেখতে পারবেন। এবং এখানে আপনারা প্রতি মাসে দেখতে পারবেন, প্রতি বছরে দেখতে পারবেন। এবং এখান থেকে যদি আপনারা কোরআন অপশানে ক্লিক করেন আপনারা আপনাদের অবসর সময়কে কিন্তু এখান থেকে আপনারা সূরাগুলো শুনতে পারবেন। আপনারা যদি এখান থেকে প্লে অপশানে ক্লিক করেন তাহলে আপনারা এখান থেকে সূরাগুলো শুনতে পারবেন। এবং পাশে আপনারা ডাউনলোড আইকন দেখতেছেন, আপনারা চাইলে ডাউনলোডও করে নিতে পারেন। এবং এর পাশে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন দোয়া, এখান থেকে কিন্তু আপনারা বেশ কিছু দোয়া পেয়ে যাবেন। দৈনিক জীবন, এখানে যদি আপনারা ক্লিক করেন দৈনিক চলাফেরার আপনাদের যেগুলো দোয়ার প্রয়োজন সবগুলো দোয়াই কিন্তু এখানে পেয়ে যাবেন। তো এখানে আপনারা সবগুলো দোয়াই পেয়ে যাবেন, আপনারা চাইলে এখান থেকে দেখতে পারেন। এবং এখান থেকে যদি আপনারা মেনু অপশানে ক্লিক করেন, মেনু অপশানে ক্লিক করলে কিন্তু এখানে আপনারা বহু জিজ্ঞাসিত প্রশ্নগুলো এখানে দেখতে পারেন। আপনাদের মনের ভিতর অনেকগুলো প্রশ্ন থাকে, সেগুলো প্রশ্নের উত্তরগুলো কিন্তু আপনারা এই অ্যাপ্লিকেশনে পেয়ে যাবেন। এবং এর নিচে কিন্তু আপনারা কিবলা কুম্বস এই আইকনটি দেখতেছেন, এখান থেকে কিন্তু আপনারা পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ এইটা আপনারা নতুন কোনো জায়গায় গেলে সেটা কিন্তু চিনতে পারেন না। তো এই কিবলা কুম্বসের মাধ্যমে বা এই কিবলা কুম্বসের সাহায্যে কিন্তু আপনারা সেটাও দেখে নিতে পারবেন। এবং এর নিচে আপনারা পেয়ে যাচ্ছেন তসবি আইকন, এখানে যদি আপনারা আপনাদের মোবাইলের স্ক্রিনে একটি টাচ করেন তাহলে এখানে এক উঠবে এবং যদি দুইটি টাচ করেন দুই উঠবে। তো এভাবে আপনারা যতগুলো টাচ করবেন এভাবে কিন্তু আপনারা তসবিও পড়ে নিতে পারেন। এবং এর নিচে আপনারা পেয়ে যাচ্ছেন কোরআন ও হাদিস, কোরআন ও হাদিসে যদি আপনারা ক্লিক করেন এখানে আপনারা বেশ কিছু অপশান পেয়ে যাবেন। এবং এর নিচে পেয়ে যাচ্ছেন আপনারা মাসালা, মাসালাতে যদি আপনারা ক্লিক করেন এখানে আপনারা বেশ কিছু মাসালা পেয়ে যাবেন। ধরেন আমি আপনাদেরকে কুরবানিতে গিয়ে দেখেছি,
तो कुरबानी क्लिक करारे क्योंकि अपना देखते पाते हैं कुरबानी करार विधान कत टा थे कुरबानी वाजिब है। तो अपन जतगुलो प्रश्न आसे सबगुलो प्रश्न किन्तु एप्लीकेशने एक मात्र एप्लीकेशने किन्तु अपनारा पे जाबेर नीचे अपनारा पे जा प्रचलित भूल अपनारा कि भूल कर सबगुलो किन्तु एखाने देखते पारबो एप्लीकेशनटीते किन्तु अपनारा ए टू जेड जानते पारबेन इस्लामिक विधान अनुजाई कि प्रयोजन कि अप्रयोजन सबकिछुई किन्तु अपनारा एखाने जानते पारबेन। एखाने किन्तु आमरा देखते पाच्छि रमजानेर खाद्यभ्यास रमजाने की खावा जाए की खावा जाए ना सब किछुई किन्तु आमरा एखाने देखते पारबो एबं आमरा जानते पारबो जे कोन कोन रोग थाकले कोन कोन जिनिसगुलो खावा जाए ना सब किछुई किन्तु आमरा एई एप्लीकेशने पेये जाबो। एबं एकटी जिनिस देखाते भूले गिएछि आपनारा एखान थेके किन्तु एई अलार्म अपशने क्लिक करे एखान थेके किन्तु अलार्म सेट करे निते पारेन जे कोनो इस्लामिक टोन दिए तो अपनारा चाइले किन्तु एखान थेके अलार्मो सेट करे निते पारबेन। तो एई छिलो आजकेर एई अ्यापेर छोट्ट एकटी रिव्यू। तो अवश्यई आपनारा अ्यापटी एई रमजान मासे व्यवहार करबेन। आजकल वीडियो अपन कोकम उपकार आसले अवश्य हमारे चैनल सबसक्राइब कर और पशेर बेल आइकने क्लिक करबें। देखा हो नतुन को वीडियो ने तीन पर्यंत भलो थकून सुस्थुन आल्ला हाफेज असलम।